স্ট্রাইকার হিসাবে দীর্ঘদিন ধরে খেলতেছি মাওলা মাওলা, কিন্তু কোনো গোল পাচ্ছি না মাওলা। আমি যেন একটা গোল করতে পারি মাওলা, অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছু তো গোল পাচ্ছে না মাওলা। বাবু আর আমার আমি কোনো গোল করতে পারতেছি না মাওলা। দীর্ঘদিন যেমন স্ট্রাইকার হিসাবে খেলতেছি বাবা, কিন্তু তুমি গোল করতে পারতেছি না বাবা। তুমি একটা গোল করার খালি তুমি দাও একটা গোল করতে রহমান রাহিম, তুমি দয়ার সাগর বাবা, একটু দয়া করে একটা গোল করবো বাবা, একটা গোল করতে দেবো। আসেন চল। আচ্ছা আমান ভাই, একটা কথা বলেন দেনি, একটা প্লেয়ারের কখন ঘুমতে উঠা উচিত? বড় আর একটু আগে তো তারে কি কেউ ডাইকে তুলবি না সে নিজে নিজে উঠবি? নিজে নিজে উঠবে তা আপনি তো ওঠেননি, আপনারা তো কুরামিন দিয়ে উঠানো লাগে। ওরে ভাই, ঘুমির কথা আর কি কব, যাইকে ধরে ইচ্ছে করে ঘুমের। চল, একটা ভুল হয়ে গেছে। কি ভুল? কি ভুল? কি ভুল তো আপনি আল্লাহর 30 দিনই করেন। শোনেন,
ন্যায় নীতি ত্যাগ তিতিক্ষা কর্তব্য বোধ এই শব্দগুলি কোথার থেকে আইছে আপনি জানেন? স্পোর্টসের থেকে আইছে, আর স্পোর্টসের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই ফুটবল। ফাদার ফাদার পিতা, এটা মাথার মধ্যে রাখা লাগবে। তুই এমন সুন্দর কথা করছিস, ওনার জন্য প্র্যাকটিস বাদ দিয়ে বসে বসে তোর কথা শুনি। বল, ফুটবলে বসে থাকার কোনো সুযোগ নাই, ওঠেন। শোনেন, ফুটবল কোনো কুড়িয়ে মাজা ভাঙা অলো সপদার্থ অযোগ্য লোকের জন্যই না, ফুটবল মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রমী লোকের জন্যই ফুটবল। সুতরাং পরিশ্রম করতে হবে, চলেন পরিশ্রম করি। আরে আমার টিপার ডিমগুলো তো এখানে ছিল, গেল কোথায়? ডিমে কি পাখা গজানো নাকি? এই সুইটি, সুইটি এদিকে আসো। আচ্ছা শোনো, আমার ওই পিঁপড়ার ডিমগুলো এখানে ছিল, খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? তুমি কি আমাকে বিয়ে করেছো? তুমি তো আমাকে বিয়ে করো নাই, তুমি বিয়ে করছো তোমার বর্ষি সিপ আর মাছ ধরাকে। আচ্ছা শোনো, এত উত্তেজিত হইও না, আমি মাছ ধরার দিন মাথা গরম করতে চাই না। মাছ ধরার দিন মাথা গরম করলে চিপে মাছ ধরে না। আর তুমি কি যেন বললা, আমি বিয়ে করেছি বর্ষি চিপ মাছ ধরাকে? আমি যদি তোমাকে বলি তুমি বিয়ে করেছো তোমার গয়না সোনা অলংকারকে? দেখো, তুমি আমার সোনা দানা নিয়ে কখনো কোনো কথা বলবো না। তুমি জানো বাংলাদেশ এখন সোনার দাম কত? এই পাশের রাষ্ট্র ভারতে সোনার দাম কত? এই যে ধরো নেপাল, ভুটান, দুবাই, সৌদি আরব, তারপরে কুয়েত, এমনকি সাউথ আফ্রিকায় সোনার দাম কত তুমি জানো? জানো না, অথচ এইসব সব তথ্য আমার মাথার মধ্যে আছে। এগুলো আমি কেন সংগ্রহ করি তোমার কি ধারণা? লোভে? এগুলো সংগ্রহ করা আমার নেশা। বাহ, তুমি তো ভালো কথা বলেছো। শোনো, প্রতিটি মানুষের কোনো না কোনো জিনিস নিয়ে নেশা থাকে। যেমন আমার নেশা হচ্ছে চিপ বড়শি মাছ ধরা। আমি হাজার হাজার টাকা মাছ ধরার পেছনে খরচ করি, আমি কি এই টাকা ফেরত পাই? পাই না। এটা তো আমার লোভ না, এটা হচ্ছে আমার নেশা। আচ্ছা শোনো প্লিজ, তুমি যদি ওই পিঁপড়ার ডিমগুলো দেখে থাকো নিয়ে আসো। তোমার পিঁপড়ার ডিম নিয়ে কি আমি বসে আছি? আমার কোনো কাজ নেই। তোমার আমির আলীকে জিজ্ঞেস করো। আমির আলী? সে কোথায়? ফুটবল, তার তো সকালে ফুটবল, দুপুরে ফুটবল, রাত্রে ফুটবল, বিছানায় ফুটবল, সব জায়গা খালি ফুটবল আর ফুটবল। এই সব দোষ হচ্ছে আমার নানা হাতেমালির। আমার নানা হাতেমালি আমির আলীর বাপকে দরদ দেখিয়ে নিয়ে আসলেন এই বাড়িতে সব কিছু দেখভাল করার জন্য। আমির আলীর বাপ মারা গেল, তারপরে কি করলেন? আমির আলীকে নিয়ে আসলেন সব কিছু দেখভাল করার জন্য। সে কি করছে? সে সব কিছু দেখভাল করছে না সব কিছু উচ্ছন্ন দিচ্ছে? তোমার আমির আলী সব কিছু উচ্ছন্ন দিচ্ছে না, মাথায় করে বসে আছে, এগুলো আমাকে শোনাচ্ছ কেন? তোমার এই মাছ ধরার ব্যাপারে কখনো ঘাটা করে না। লিক শুরু হচ্ছে। উড়ে জানি তো, লিক যদি শুরু না হয় তাহলে সদর ভাই আমার কাছে আসবে কি? ওই হাতে মালে কিলা খেলবেন তো? কি গেলেন আপনি? হাতে মা লিখলাম না খেললে খেলবি কিনা? খেলা হবি না করছিলাম 10-12 বছর ধরে, কি লাভের যে অবস্থা তার। শোনেন, জয় পরাজয় এটা কোনো বড় কথা না, অংশগ্রহণটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা মনের মধ্যে সবসময় রাখবেন। তা তো বটে। ঠিক আছে, সিটিটা ল্যান সাইন করা লাগবে না? হ্যাঁ করা লাগবে। খাতাটা ঘুরে ধরেন। আরে ভাই, এক বছর পর ডাকাতি কোলাকুলি করি আগে। কি খবর তোমার? ভালো আছো? সব কিছু ভালো আছে তো? সব কিছু তো ভালো আছে, আপনি ভালো নেই। কেন আমি ভালো নেই? কেন আপনার সঙ্গে কথাবার্তা বলা ভাববি নিময় করে একেবারেই ঠিক না। কেন ঠিক না? কেন ফুটবল লিগ আছে আপনি আছেন, তারপর এক বছর লাপাত্তা, পারেন ভালো থাকি কি রে?
এখন তো আসছি, এখন সব কিছু ভালো থাকবে, ঠিক আছে? তোমার ভ্যান কোথায়, চলে যাই, আসো আসো। হ্যাঁ ভ্যান আছে, দেন আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো। খোকসা যখন ছিলাম না, তখন বাড়ি থেকে বেরোনোর পর একটা লাল কুকুর আমাকে দেখে ঘ্যাঁ করে উঠতো, ওই বাজার পর্যন্ত যাওয়ার পরে ফলো করতো আমাকে বাজার পর্যন্ত, ওই বাজারে গিয়েও ঘ্যাঁ করে উঠতো কেন? যা বলছিলাম ভাই, হ্যাঁ আবার ফুটবল খেলা শুরু হলো, আপনার কিন্তু আবার কোচিং করাতে হবে। আরে রাখো আমার কোচিং, আমি সারা জীবনে ফুটবলে একটা লাথিও মারি, ফুটবল খেলার জ্ঞান তো আমার নাই, বিন্দু মাত্র নাই। বললেন? হ্যাঁ, আরে আমাদের এই যে শ্রদ্ধাভাজন হাতেমালি সাহেব, তার বড় ছেলে বিলেট যাওয়ার আগে আমাকে 3 মাসের জন্য এই ফুটবল খেলার দায়িত্বটা দিয়ে যায়। আরে সেই ফুটবল খেলার সুবাদেই তো আমি এখানে থাকতে পারছি। ভালো কথা, 3 মাস কেন, তাহলে তো সারা বছরই থাকতে পারে। আরে থাকতে তো পারি, থাকাটা তো অত সহজ না। আমাদের এই যে শ্রদ্ধাভাজন হাতেমালি সাহেবের পরিবার, ও তো বিশাল পরিবার, অনেক জায়গা, অনেক সম্পত্তি, অনেক লোক, নানান লোক, নানান মতবাদ, নানান পলিটিক্স, তুমি তো সব কিছু জানোই। আমি তার নিকটবর্তী আত্মীয় হয়েও তো আমি এখানে থাকতে পারছি না। তাহলে ফুটবল কোচিংয়ের কী হবে? আরে ফুটবল খেলা তো আমার মূল বিষয় না, আমার মূল বিষয় হলো তোমার সাথে আড্ডা দেওয়া, লালনের আখড়া ঠিকভাবে চলছে কি না, আমার ছড়ালেখা হচ্ছে কি না, সেগুলো। তাহলে ভাই ফুটবল ব্যাপারটা না? না, ফুটবল খেলা কোনো বিষয় না। ভাই বিশ্বাস কর, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি, আল্লাহর কি রে। আচ্ছা ঠিক আছে, ওই রহমের একটা নতুন জার্সি কিনে দিলি তো হইলো, তাই তো সমস্যার সমাধান হয়ে গেল নাকি? তুই সমাধান করে ফেলেছিস সব, না পুরনো জার্সির রং চলে গেছে, তুই যে নতুন জার্সিটা দিবি সেটার রং তো হবে টকটকা, দুটোর রং কি মিলবি? আরও আছে হাতে মালি যে ব্লকটা, এটার ব্লক আর তুই যে ব্লক করে আনবি দুটো কি মিলবে? একটা এত বড় হবে আর একটা এতটুকু ছোট হবে, শালা এমনি মানুষ আমাদের দিকে হাসা হাসি করে শালা। তারপর তুমি যদি পয়েন্ট বাইট করে দাও মানুষ হাঁটবে না কিছুর জন্য। এই চিল্লাস কেন, চিল্লাস কেন, কলাম তো ওই রঙের, ওই কালার, ওই ব্লকের একটা আমি জার্সি কিনে দেবো, তাইলে তো হয়ে গেল নাকি? আর যদি না পারি তাহলে তুই যা শাস্তি দিস আমি মেনে নেব। তোর বাবাক ডাক, তোর বাবাক ডাক, বাবাক তোর ডালিমেক ডাক, তোর ভাই ডাক, ডাক ডাক দে ভাই। ইসলামিয়া কলেজে মিটিংয়ে গেছে। মিটিংয়ে কিসের জন্য গেছে? আরে নে ধর, সাইন করে দে, সাইন করে দে। কি হাতে মালিক ক্লাবের মিটিং, সাধারণ সভা পরশু 26 তারিখ, করতে পারিস সাইন কর দে। জার্সি হারাই ফেলাই শালা, খুঁজে পাচ্ছি নে, এনে প্লেয়ার কি 10 জন নামবে এখন, কাদা কোনে কার কোনে পাবো আমি, আবার একটু বুঝে যেতে তো কোনে পাবো আমি এনে পুরনো জার্সি। একটা জার্সি সেটারে যত্ন করে রাখতে পারে আসলাম, ফুটবল খেলার শখ আমাদের দলেরতে বাদ করে দেওয়া হয়েছে। মানুষের পর্যায়ে পড়ে, শীত করে যদি ছাগল রে পড়াইছে জার্সি, শালার লেপ বানাইছো না? হ্যাঁ শালা আবার খেলোয়াড় হতে চাই, খোল শালা।
জাম লাগে সবার আমরা কিন্তু কি করছো তুমি জানো না? হাতেমালি মেমোরিয়াল ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী না রকি ভাই, মানে অ্যাডভাইজার না? কি হলো, হাসতিস কিসের জন্য শিল্পী? হাতেমালি ক্লাবের নাম শুনে এই শহরে কে না হাসে? আমরা কি হাসির বাতর নাই? না না, আপনি না, ক্লাবটা। সত্যি আমি কিছুই জানি না। হাতেমালি ক্লাবের নাম শুনে এই শহরে সবাই হাসে, তাই আমিও হাসি। জানি যে এরা নাকি শুধু গোল খায়। নেনটা সই করে দাও। এনিওয়ে, আমরা পরের এজেন্ডায় আসি। পরের এজেন্ডাটা কি? পরের এজেন্ডা হচ্ছে আমানুল্লাহ এবার বলে খেলবে কি খেলবে না, এ বিষয়ে আমাদের কোচের মতামত লাগবে। কি কি, আচ্ছা থাকেন কোথায়? আমানুল্লাহ এবার বলে খেলবে কি খেলবে না? কেন, আমার থাকলে সমস্যা কোথায়? আপনি মনে হয় একেবারে আসমান দেখতে বললেন। খেলার মাঠে প্র্যাকটিসের সময় আমার আপনারে কল না যে এবার শেয়ার গোলে খেলতে পারবে না? ও বলেছিল, হ্যাঁ মনে হয়। মনে হয় না, সে বলেছিল, আপনি ভুলে গেছেন। আঁকড়ায় যান তো, সেই জন্য এরকম ভুল আসছে। একটু কম যান, তা নাহলে ওই খেলার ডেটও ভুলে যেতে পারেন। দেখো, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বললো কিন্তু আমার সাথে। আমাদের এই টিমে আমি যে আমাদের গোলরক্ষক, অন্য কোনো গোলরক্ষক এখন আসবে না এই টিমে। আর চাইলেই সহজে কোনো গোলরক্ষককে এই টিমে খেলা যাবে না। আপনি এভাবে কথা বলছেন, আমাদের জন্ম লগ্ন থেকে আমরা বি ডিভিশনেই পড়ে আছি। এই বি ডিভিশনে পড়ে থাকে আর যাবে না, যেমন করেই হোক এবার আমাদেরকে এ ডিভিশনে উঠতেই হবে, যার বিনিময়ে হোক, যত টাকার বিনিময়ে হোক। কে বলে রাখবে? তাহলে কাকা একটা কথা কবু, যদি কিছু মনে না করেন, মানে সিদাই যদি হয় তাহলে কিন্তু দলে অনেক পরিবর্তন আনা লাগবে, মানে সব কিছু একেবারে ঢাইলে সাজাতেই হবে। মিটিংয়ে এইভাবে কথা বলা ঠিক না। আপনি এক কাজ করেন, আপনি চিঠি পাঠিয়ে দেন, এই হাতিমালি মেমোরিয়াল ক্লাব এইবার লিগে অংশগ্রহণ করছে, কেডিএসে আপনি চিঠি পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি উঠি। আমির, তোরে কিন্তু ভাই বহুবার কইছি, এবার গোলরক্ষক থাকতে পারবো না আমি। থাকতে পারবেন না কিসের জন্য? এই সিজনটা যদি আপনি খেলেন, এই লিগটা খেলেন, তাহলে তো আপনার নাম গিনিস বুকে উঠে যাবে। 12 বছর ধরে খেলতেছেন এই টিমে, কী পরিমাণ গোল খাইছেন আপনার হিসাব আছে? কেডিএসের পলাশ ভাই সেই হিসাবটা, সেই পরিসংখ্যানটা আমারে পাঠাইছে। এসব কথা কলি পারে আমি চাষি বাসি ঘুরে দিয়ে চলে যাব নাকি? কোনে যাবেন? হুমকি দেয় লাভ নেই, যাবেন না কোনে? রসিকতা করেছি, মাথায় উঠে গেছেন না? যান প্র্যাকটিস করেন, যান যান যান, বল মারেন, মাথায় মারেন। এই
ভাই চলেন যাই প্র্যাকটিসে যাই। আরে রাখো তোমার প্র্যাকটিস। আরে খুকশায় আমি যখন বাড়ি থেকে বেরোই তখন দেখি যে এক লাল কুকুর আমাকে দেখেই আরে শালা বাজার পর্যন্ত গেলাম, বাজার থেকে আমাকে ফলো করে বাসা পর্যন্ত বাড়িতে আসলাম, তখনই খোকসা থেকে সেই দুই মাইল ভিতরে আমার এক আত্মীয়র বাসা, সেখানে গিয়ে দেখি সেই লাল কুকুর। আমি তো এক ইট নিলাম, লাল ইট নিয়ে মারলাম তো ছুরিতে পেটে, কি করলো জানো? আমাদের কোচ তো কুকুর হয়ে গেছে রে। লাল কুকুরটা কিভাবে মারা যায়? রকি ভাই কখন আসবি? কিছু বলে যায়নি শিল্পী, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। বলেন। নাই করছিলাম কি, আমাদের হাতেমালি ক্লাবের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো ভাবতেছি, তো তোমার যদি একটু সহযোগিতা পাতাম। হাতেমালি ক্লাব তো ফুটবলের ক্লাব, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন কেন? ফুটবল ক্লাব সেটা তো ঠিকই আছে, ওই দলটা একটু চাঙ্গা করবো ভাবতেছি, সেই জন্যই সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। এখানে আমি কি সহযোগিতা করতে পারি? হ্যাঁ এটা তুমি একটা কথা বললা, তুমি যে কোনো অনুষ্ঠানে যে একটু নাচে দিলেই তো হবে, অনুষ্ঠান জমে যাবে। না না আমি পরিবারের অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবো না। না না সেটা তো অবশ্যই, আর রকি ভাই আমাদের ক্লাবের উপদেষ্টা না, উনিই তো সব, উনারে না জিজ্ঞেস করে কি আমরা কিছু করবো নাই? আপনি একটা ব্যাপার জানেন কি না জানি না, ইদানিং আমি কোনো প্রোগ্রামই করছি না। এই শহরে একটা ইতর আছে না কবির, যেখানেই প্রোগ্রাম করতে যাই ইতরটা সেখানেই গিয়ে উপস্থিত হয়, এমন বাজে ডিস্টার্ব করে। কি করছ রকি ভাই, কি জানে ব্যাপারটা? ভাই জানে বলে মনে হয় না, ভাইয়ের কানে গেলে তো ওকে শহর ছাড়া করে দিবে, আর আপনি কিন্তু ভাইকে কিছু বলবেন না। আরে না পাগল নাকি, আমি কিছু খাবো না। আচ্ছা যাই হোক, রকি ভাই আসলি পরে তুমি বললে যে আমি আইছিলাম, গেলাম তাহলে। তোমার 31টা হলো তোমার কোটা, তোমার 31টা
আমার হচ্ছে 41টা 41টা। আমি তোমার প্রত্যেকটা মাছ গুনেছি, তোমার মাত্র 11টা। শুধু মাছে না, এবার তোকে মাঠেও হারাবো। আমিও নতুন টিম গঠন করেছি, যাদাবর স্পোর্টিং ক্লাব। তোমার ক্লাবকে একটা একটা করে গোল দিয়ে তোর টিম ছারখার করে দেব। যাদাবর স্পোর্টিং ক্লাব, ও শুনে রাখো গোকার বাপ, আমি সব টিমের সাথে হারবো, কিন্তু তোমার যাদাবর স্পোর্টিং ক্লাবের কাছে হারবো না। সেটা তো মাঠে দেখা যাবে। দেখা যাবে। গত বছরের পরাজয় রানি সবকিছু ভুলে লীগের প্রথম খেলায় হাতে বালি অন্তত পক্ষে আজকে দেখাবে তারা গোল খাবে না। খেলা এখনো শুরু হয়নি। এই মাত্র টস্ক হয়ে গেল, বিপুল সংখ্যক দর্শক পরতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে হাতেমালি ক্লাবকে। হাতেমালি ক্লাবের অধিনায়ক আমির আলীকে দেখলাম, গুপার দেখে নিচ্ছে, গোলরক্ষককে দেখে নিল, আমান আলীকে দেখে নিল। খেলা এখনো শুরু হয়নি, খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। রেফারি বাঁশি দিয়ে ফেললেন, খেলা শুরু হয়ে গেল। বল চলে গেল আবার নওজেন ক্লাবের খেলা এগিয়ে যাচ্ছে, একটা দুজন করে কাটিয়ে নিলেও আমির আলী ছুটছে বলের পিছনে, কিন্তু বল ধরতে পারছে না। আমির আলীর সীমানায় বল, মানে হাতে বলির সীমানায় বল, আমরা দেখতে পাচ্ছি দুর্দশা। আমার আলী গোল ঠেকানোর চেষ্টা করলেন, না পারলেন না। হাতে বালি গোল খাওয়া শুরু করেছে, এক গোল অলরেডি খেয়ে ফেলেছে। পুনরায় সেন্টার, আমির আলী সেন্টার করলো, সামাদকে বল দিল ভুল পাস, আবার নজনের পায়ে এগিয়ে যাচ্ছে নজনের খেলোয়াড়, একজনকে কাটিয়ে পাস করলো আরেকজনকে, দেখা যাক। আবার নজন ক্লাব ঢুকে পড়েছে, আমির আলী ঠেকাতে ব্যর্থ হয়েছে, একটার পর একটা কাটিয়ে আবার ঢুকে পড়েছে সেই নজন। গোলরক্ষক আমান দেখছে বলের দিকে তাকিয়ে, কি হবে, বলের বল পাস করেছে, দেখা যাক কি হয়। ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে,
আবার সেই চার পাঁচজনকে কাটিয়ে নিয়ে সবাইকে কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং গোলরক্ষক বেরিয়ে পড়ল। ও শট মারতে হবে ক্ষমা তোমাকে আমার লাগে বল আমির, এই আমির, আমির, দেই ভাই, এই তুই তো সারা জীবন ফুটবল নিয়ে আছিস, সেই সকাল থেকে রাত ১২টা পর্যন্ত। আমি সারা জীবন জানতাম বন্যায় মানুষ সড়ক জনপদ দেশ সব ডুবে যায়, গোলের বন্যায় আমার নানা হাতে মালি যে ডুবে যাবে এইটা তো জানতাম না। এইটা কি ধরনের কথা? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছিস? আজকের বস্তু জানা ওরে বাপরে বাপ, আপনার নিয়েই তো প্রধান নিউজ করেছে, খুকার বাপের কাছে হারিয়ে গেছে না হারে। আরে থাক, তোকে আমি পত্রিকা পড়তে দেইনি, আমাদের সামনের ম্যাচ কার সাথে? রং ধনুর সাথে। শোন, এইবার আমার নানা হাতে মালি গলের বন্যায় ডুবে গেছে, আগামী ম্যাচে গোলের সাইক্লোনে আমার নানা হাতে মালি যেন উড়ে না যায় সেটা মনে থাকে যেন। এসব কথা আমারে বলে কি কোনো লাভ আছে? আমি একজন সামান্য প্লেয়ার, চেষ্টা করে যাচ্ছি, খেলায় হারা জেতা তো নির্ভর করে কোচারের উপর। ম্যারাডোনা এত বড় প্লেয়ার, আর্জেন্টিনার কোচার হলো, বিশ্বকাপে কোনো রেজাল্ট দেখাতে পারেনি, আসতে বাইর করে দিছে, কোনো বেইল নেই। তারপর অন্য একটা কান্ট্রির আবার কোচার হয়েছে, সেখানেও কোনো রেজাল্ট দেখাতে পারেনি, আসতে বাইর করে দিছে, বেইল নেই। পৃথিবীর সব ব্যর্থ কোচারদেরই তো এই অবস্থা, বেইল নেই, বাইর করে দেয়, শুধু আমাদের কোচারই টিকে আছে, আত্মীয়। সেই জন্য এটা নাও। এটা কি? আরে লাভ লেটার। মানে লাভ লেটার মানে প্রেম পত্র। আরে নাও, এটা পড়ো, পড়ে আবার তাড়াতাড়ি উত্তরটা জানাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আরে বাড়াবাড়ি তো কিছুই করিনি, উত্তর যদি নেগেটিভ হয় তাহলে বাড়াবাড়ি করবো না, তোমাকে তুলে নিয়ে যাবো না, কুষ্টিয়ার কেউ ঠেকাতে পারবি না। আমির ভাই, আপনি থাকতে এই কবির আমাকে এত ডিস্টার্ব কি করে করে? আজ কি করেছে জানেন? এটা দিয়ে আমাকে বলে, এটা কি জানেন, লাভ লেটার। এটার উত্তর যদি নেগেটিভ হয় তাহলে ওনাকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, কুষ্টিয়ার কেউ ঠেকাতে পারবে না।
এই কথা কইছিস তুই? ভাই ফুল হয়ে গেছে, ভাই 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 ফুল হয়ে গেছে, ভাই কাজল ভাই ভাট মাফ করে দেন ভাই, ভাই 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 মাফ করে, ভাই মাফ করে দেন ভাই, ভাই 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 মাফসা মাফসা ভাই 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 ভুল হয়ে গেছে, মাফসা ভুল হয়ে গেছে, মাফ করে দিন আপনার। ঢুকতে পারছি না, কি দেখছেন এখানে? সাইকেল হাঁটান, সাইকেল হাঁটান, রিকশানে ঢুকতে পারতেছে না। শিল্পী, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। রকি ভাই কি বাসায় আছে? কি হয়েছে, চুপ করে আসো, মন কি খারাপ নাকি? কিছু হোক বা না হোক, মন খারাপ থাকুক বা না থাকুক, তা যেন আপনি কি করবেন? আর আমি এখানে দাঁড়িয়ে কি করে বলবো ভাইয়া বাসায় আছে কিনা? আপনি বাড়িতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারেন না? তাহলে পরে এক সময় যাবো না? মিলনদা, মিলনদা, মিলনদা একটু শুনবেন। হাই, গতকালকেও তো আইছিলাম, কিন্তু আপনি তো প্র্যাকটিস করার কোনো সুযোগ দিলেন না। আজকে আইছি ভাই, আজকে কিন্তু আমার সুযোগ দিয়াই লাগবে ভাই। দুই চার মিনিট এনে দাঁড়ান, আমি দেখতেছি ভাই। ওই যে ডিস্টার্বটা চলে আসছে, প্রতিদিন একবার করে এসে ডিস্টার্ব করে, একটু সুযোগ দেওয়া যায় না ভাই? বাদ দে ডিস্টার্বটা, সরা। মিলনদা, 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 ও মিলনদা, মিলনদা দাদা, আপনি বি ডিভিশনের প্লেয়ার হয়েও ডিস্ট্রিক্ট টিমের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন দাদা, আমার একটু সুযোগ করে দিতেই হবে ভাই, জিরাম করে পারেন ভাই। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি জসীম ভাইয়ের সাথে কথা কইছি। এক কাজ করেন, শরীরটা একটু গরম করিয়া ফেলেন ভাই। সাইকেল চালা আছি, শরীর তো গরমই আছে। সাইকেল চালালেই হবে, দেহটা চালাতেই হবে। শোনেন, এক কাজ করেন, মাঠের মধ্যেই দুই চার ঘুরলে দিয়ে ফেলেন, জসীম ভাই শুয়ে পড়বে না, শরীরটাও গরম হবে না। মিলনদা, মিলনদা, ভাই মিলনদা, গা গরম হয়েছে ভাই, ভাই ধরে দেখেন, সত্যি বিশ্বাস করেন গা গরম হয়েছে। এই দুই চার ঘুরলে তো কি গা গরম হয় না? এটা তো জসীম ভাই শুয়ে পড়েনি এখন, আরও দশ বারো ঘুরলে দেন, ভালো মতো চোখে পড়বে, তালেই না ডাকবে। ঘরে ঘরে ভাই, আপনার আশা লাগবে, আমি পাঠা দিচ্ছি ভাই।
এই মিলন দা, এই শোনেন, আরে শোনেন দাদা, এই মিলন দা শোনেন, আছেন কি হয়েছে, কি হয়েছে মানে আমার আপনি সুযোগ দিতে পারবেন না, তাহলে আইতে কইছেন কিসের জন্য? ওরে দাদা রে, ডিস্ট্রিক্ট টিমে খেলতে গেলে তো একটু ধৈর্য ধরতে হয় দাদা, ভালো একটু ধৈর্য ধরো। ওটা ধৈর্য না, ওটা তেল, আমরা বুঝি। বি ডিভিশনের প্লেয়ার কিরাম করে ডিস্ট্রিক্ট টিমে প্র্যাকটিস করার সুযোগ পায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রহিম ভাই আপনি আমাদের কোচ, আর আপনি মাঠে আলেন না, আমরা 6:30টার সময় প্র্যাকটিস করে আলাম, আপনি এখানে বসে আছেন, আপনি মাঠে না গেলে আমরা সিদ্ধ কোনে? সামাদ মিয়া, এটা তুমি কোন কথা বললে? আমি তো তোমাদের কোচ না, আমি তো তোমাদের ভাই বন্ধু, খেলবে তো তোমরা মাঠে, তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা সংশোধন করে দেবো আমি। আমি তোমাদের তো কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না, সংশোধনটা করবো কি? না না, এটা আপনি আপনার কোনো কথার মতো কথা কইলেন না। আপনি আমাদের কোচ, আর মাঠে যাবেন সময় মতো, খেলা শিখাবেন, ব্যাস। আর আপনি যে কথাটা কইলেন যে আপনি আমাদের ভাই বন্ধু, আপনার মতো এরকম বুড়ো ভাই বন্ধু তো আমাদের দরকার নেই, আমাদের অনেক ভাই বন্ধু আছে। আপনি সময় মতো মাঠে আসবেন, খেলা শিখাবেন, এটা যদি পারেন তো আসবেন, আর তাহলে আপনার আসার দরকার নেই, আপনি চলে যান। দেখলে দেখলে সামাদ মিয়া, আমি বললাম একটা আর সে বললো আরেকটা, ভালোর জন্য একটা বললাম খারাপ হয়ে গেলো নাকি? কিরে আমাদের প্র্যাকটিস ছিলি নেই, মাঠে দেখলাম না, কোনে ছিলি? আর প্লেয়ার যখন হয়েছি সব টিমেরই তো খোঁজ খবর আর লাগবে, ডিস্ট্রিক্ট টিমে কিসের প্র্যাকটিস হচ্ছে? জসিম ভাই তার মতন একটা সিন্ডিকেট করেছে, তার মন মতন প্লেয়ার সেখানে খেলার সুযোগ পায়, কোথাতে কোন জায়গার কানা যোগিন্দ, ওই হরিপুরের রহিম ভাই, এই সব লোকজনদের খেলাচ্ছে। কুষ্টিয়া শহরে যে আরও ভালো ভালো প্লেয়ার আছে তা কিন্তু তাকে চয়ে পারবে না। শোন, প্রতিদিন জসিম বল বৃদ্ধির জন্য এই যে ফজু ডাক্তারের কাছে যায় নাম লিখোই, আমি তারে সিস্টেম করে তার নামটা আগে করে দিই, কেন জানিস? জানি নে বলেন। স্বার্থ আছে তো আমার? স্বার্থ, স্বার্থটা হচ্ছে কি, আমি জসিম রে কলাম ভাই রে, আমি তো একজন গোলরক্ষক, তুই আমারে একটু ডিস্ট্রিক্ট টিমে প্র্যাকটিস করার সুযোগ করে দে। তোদের কাউসার আজকে 20 বছর ধরে গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছে, আর কত শুনিয়ে আমার কলো কি জানিস? কী কলো ভাই? আপনি চরে টরে বনে বাজারে খেলি বেড়াচ্ছেন, খেলে যান, সময় হলে আপনারা ডাকবানে। আমি জানি এই কাউসার না মরা পর্যন্ত আমার সুযোগ আর হবে না ভাই রে, আমার এই বয়সে আমার সুযোগ কি হবে না? আরে হবে হবে, সুযোগ হবে, খেলাধুলার কোনো বয়সের দরকার পড়ে না, শুধু তুমি বল আটকাতে শেখো। এই যে দেখছেন তো, আপনি তো আমাদের কোনো ভুল পান না, এটা কি আমাদের ভুল না? এগুলো শিখাই দেবে কে, দায়িত্ব কার, আপনার নাকি আমাদের? এই দেখলে সামাদ, দেখলে বললাম একটা আর শুনলো আরে, বাড়ির সামনে থেকে তোমার নানার ক্লাব ঘর সরাও, ক্লাব ঘর সরাও। এইটা কি বলছো তুমি, বাড়ির সামনের থেকে নানার ক্লাব ঘর সরালে তো ওই বাড়ি থাকবে না? ক্লাব ঘরের সাথে বাড়ির কি সম্পর্ক? আরে বাড়ির সামনে ক্লাব ঘর থাকা মানে নানান মানুষের আড্ডা গ্যাঞ্জাম। আরেকটা কথা, এই যে তোমার দলের কোচ, তোমার রিলেটিভ নাকি? ওই লোকটা তো কোনো কমন সেন্স নাই, আমি যতবার বাড়ির সামনে দিয়ে বের হই ততবার আমার দিকে হা করে তাকায় থাকে, চরিত্রহীন লোক একটা। তোমার যত ইচ্ছা তত অপবাদ তুমি তাকে দিতে পারো, তুমি তাকে বলতে পারো চোর, বাটপার, কোনো কাজ করে না, কাণ্ড জ্ঞানহীন, ভবঘুরে, ফুটবল বুঝে না, ফুটবলের কোচ, কিন্তু তুমি তার চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারো না, কারণ তার চরিত্র নিয়ে কোনো ধরনের খারাপ রেকর্ড নাই। আরে সে হচ্ছে আধ্যাত্মিক লাইনের মানুষ, সে এমনিতে হা করে আকাশের দিকে তাকাই থাকে, তোমার দিকে তাকায় না। তুমি এই বাড়ির সামনের থেকে ক্লাব ঘর সরাবা কি না বলো? কি বলছো তুমি, এটা কখনো সম্ভব না, এইটা আমার মহান নানার নামে ক্লাব, আর এই ক্লাব সরালে কি তুমি আমি থাকবো? তোমার এই যে সোনা গয়না এগুলো কোত্থেকে আসে? আমার শখের কাজ মাছ ধরা, হ্যাঁ, এই যে ফুটানি এগুলো কোত্থেকে আসে? এই ক্লাবের থেকে, এই ক্লাব নাই মানে আমরা নাই, এটা তোমাকে বুঝতে হবে। একটা কথা বলি? হ্যাঁ বলো। এই যতদিন তোমার এই বাড়িতে হারা ফুটবল টিম থাকবে ততদিন আমাকে রাখার কোনো দরকার নেই, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। এটা তোমার সিদ্ধান্ত, তুমি যেতে পারো, কিন্তু আমি সব সময় এই হারা টিমের সাথে আছি, যে কথা আছে না, দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
আজকে আমরা দেখতে পাচ্ছি রংধনুর সঙ্গে হাতে বলেরকে। রংধনুর অন্যতম স্ট্রাইকার মিলন ভট্টাচার্যি তার খেলা দেখার জন্য মাঠে আগে থেকেই দর্শক আসে এবং আজকেও সে এরকম দর্শক। প্রবলেম কোথায় আছে? একটা গোল আপনি ঠাউতে পারতেছেন না। আমি কি করবো? ওই চেরা তাকায় ভাই মারে জানি, আমি কি করবো? নিয়ম করে দিতে হবে যে কোন টেরা ফেরা খেলতে পারবে। হ্যাঁ ভাই, চোখ টেরা তুই খেলতে পারবি, লাগলে ফিফা যাও, ফিফা যে আইন পাস করবো অবশ্যই। কোন টেরা চলবে না, ফুটবলে কোন টেরা নেই। না তাই আমার কয়। হ্যাঁ ভাই, জানি নাকি স্ট্রাইকার। হ্যাঁ, আমি ডিফেন্সে খেলতে পারবো। হিসেব নেই, শুনলাম তো 16 গোল হয়েছে। আরে আমাকে 2 বল দিতে পারিস, আমি তো 2 বল করতে পারি রে। আমি আর করবো না, যা করো তুই করো। খাবার ফুটবল তো আমার পায়ের খেলা নেই রে, কত চোখের খেলা হয়ে গেছে। সামনে সিজনে একটা কাজ করবি, সেটা তাকড়া দেখে টেরা চোখ দেখা, সেটা টেরা জোগাড় করতে হবে প্লেয়ার। সেটাই সেটাই, একদম ঠিক আছে। ফুটবল তো আর পার খেলা নেই রে, এই যে সোহের খেলা, বুঝতে পারছিস? আরেক মাইল ঘুমাচ্ছে রে, ওর ঘুম ভাঙা দে। উঠ আমি দেখতে পাচ্ছি রংধনুর গোলরক্ষক উপরে উঠে আসছে এবং আমির আলী তাকে অতিক্রম করে একেবারে রংধনুর গোল পোস্টের কাছাকাছি চলে গেল। কি কারণে গেল আমি ক্লিয়ার না। কি করেন?
লুনির সিটে মানুষের এক কান কাটলেই লজ্জা লাগে, আমাকে তো দুই কান কাটা, আমাকে কিছু আছে অজম শক্তি বাইরে গেছে না অজম ভাই মুড অফ করে ফেল একদম মুড অফ মুড অফ মুড অফ মুড অফ মুড অফ খোকার আব্বা সাহেব বলা ঠিক না, যদিও আপনাকে পুরো শহরবাসী আপনার নাম জানে না, আপনাকে ডাকে খোকার আব্বা। মিস্টার নবীবক সাহেব, আপনি তো লিগে প্রথম ঢুকেছেন, আপনি ফুটবলের অনেক নিয়মকানুন জানেন না, ফোরামের অনেক নিয়মকানুন জানেন না, মিটিংয়ের নিয়মকানুন জানেন না। আপনি ফোরামের মিটিংয়ে কোনো টিমকে আপনি ইনসাল্ট করতে পারেন না, আর বিশেষ করে ঐতিহ্যবাহী টিম হাতেমালি টিমকে তো অবশ্যই না, এই কথাটা আপনি খেয়াল রাখবেন। সেক্রেটারি সাহেব, আমি এই বিষয়টা আপনাকে জানিয়ে গেলাম, আমি উঠি। আমির, আমি তোমাকে বারবার বলছি, আগেও বলেছি এখনো বলছি, প্রতি ম্যাচে আমরা হারি, গোল খাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার মান সম্মানের কোনো ক্ষতি হয় না। কিন্তু কথা হচ্ছে, আগামী ম্যাচে আমরা কোনোভাবে হারতে পারবো না। আগামী ম্যাচটা হচ্ছে যাযাবরের সাথে, আমরা গোল খেতে পারবো না, আমরা হারতে পারবো না। বলো যে আমি তো বুঝেছি, আপনি তো আগেও বলেছেন আপনার কষ্টটা জেদটা কোন জায়গায় সেটা আমি বুঝেছি। শুধু তো বুঝলে চলবে না, কাজ তো করতে হবে, কি করবা তুমি আমাকে বলো, কি করেছ? জি, কাজের ব্যবস্থাও করে ফেলেছি, ওই যে পল্লবরে নিয়ে আইছি। পল্লব কোথায়? পল্লব ওই তো বাইরে দাঁড়া আছে। ডাকো পল্লবকে। এ পল্লব, ভিতরে আয়। হ্যাঁ পল্লব, বলো। বল না ভাই, ওই কোথায় যাচ্ছিলাম কি যে আমার বাবা কবির আসছিল, তো আমার বাবা আমার কিছু মন্তর টন্তর শিখেই দিয়ে গেছে, কিন্তু বাবা কয়ে গেছে যে আমি নিজে যেন কাজগুলো না করি। আরে মিয়া, তুমি কি করবা না করবা পরিষ্কার করে বলো, কোথাও কেনে কোথাচ্ছিস কিসের জন্য ভাই, ভাঙে বল ভাই। পৃথিবীতে যদি কেউ না জানতে পারে তাহলে আমি কাজটা করতে পারি। শোনো, তুমি আমি আর আমির ছাড়া পৃথিবীতে কেউ জানবো না, তুমি কও ভাই। আমাকে টিমের যে অবস্থা তাতে জিততে পারবো কিনা কতি পারি না, কিন্তু গোল খাবো না এটুকুনি গ্যারান্টি 100% দিতে পারি। যদি ভাই কাজটার দায়িত্ব কেউ নিতে পারে তাহলে আমি করতে পারি। আমির, তুই আমার শিখা দিতে পারবি না তাহলে আমি পারবো। পারবি তো, তোরে তোর বাপ শিখাইছে না, তা তুই পারিছিস না, তাহলে তুই আর আমারে শিখাবি, আমি পারবো না কিসের জন্য, কি কথায় যুক্তি আছে? আছে তো। শোনো, আমি এত যুক্তি ফক্তি কিচ্ছু বুঝি না, আমার কাজটা চাই, কোনোভাবে আমরা গোল খেতে পারবো না। যদি কাজটা করতে পারো পুরস্কার আছে, আর যদি না পারো মনে রাখবা গায়ের চামড়া তুলে একদম সিলাই ফেলাই দিমু। কিন্তু বুঝেছিস, চামড়া সিলে ফেলবে। হ ভাই, তালি পারবানি। চুড়োফু চুড়োফু দিলাম তোরে চুড়োফু, তাল গাছেতে পল্লী শগুন গা জাড়া দিয়ে, হাতে মারিস মস্তে মারিস মাদুলির বক্ষে মারিস, তোরে যে কাজে খাটাইব সেই কাজে খাটিস, যদি না খাটিস 33 কোটি দেবদেবতার মাথা খাস। নে এই জায়গাতে তোর পছন্দ মতো একটা তাবিজ বাইছে নে। এবার আমি যা বলি মন দিয়ে শুনবি। মন্তর 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 বল,
ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তম কুরু সাহা। দাঁড়া কি হয়েছে? ওং তারপর ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তম কুরু সাহা। দাঁড়া আমি এটা একটু বলি নাই। ওং কামদেব স্পর্শং তাবিজ, তাবিজটা তো ক্ষতি হবে। আমি করছি, আমি করছি। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তম কুরু সাহা। পরে কখন কাল হরি কাল বাউ বাউ নেই লঙ্কায় আছে বাউ লঙ্কায় কারাগ্যে পবনের আগে। এটা পারবো, বাংলায় পারবো। পথে বসে করিস কি কেষ্টর তিম্বুজি? কি পথে বসে করিস করিস কি? শেষেরটা বুঝিনি। কেষ্টর তিম্বুজি, 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 কেষ্টর বুঝিছি তো, তিম্বুজি, 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 এটা মনে থাকবে না। পথে বসে করিস কি কেষ্টর তিম্বুজি? আচ্ছা তারপর কা? যদি না যাস, না যাস, 33 কোটি দেব দেবতার মাথা খাস। 33 কোটি দেব দেবতার মাথা খাই, খাস জোরে। আমি একটাবার চেষ্টা করি, কর। ওং কবো? হ্যাঁ ওং, তারপর ভুলে গেছি আবার কল। ওং কামদেব তাবিজ স্পর্শ, মনে পড়ে, মনে পড়েছে। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তম কুরু সাহা, কাল হরি কাল বাউ বাউ নেই লঙ্কায় আছে বাউ ফুটবলের মাথায়, যদি না যাইস 33 কোটি দেবদেবীর মাথা খাইস। হইছে, আর কিরাম করে কি করবো সেটা কই দে। খেলার সময় তাবিজটা মাঠে নিয়ে যাবি, যে এক নিঃশ্বাসে মন্ত্রটা পাঠ করে তাবিজটা গোলপোস্টের মাঝখানে পুঁতে রাখবি, তালি খেলা ফাইনাল। ওং কামদেব তাবিজ স্পর্শং উত্তম কুরু সাহা, কাল হরি কাল বাউ বাউ নেই লঙ্কায় আসে বাউ লঙ্কায় কার আজ্ঞে পাবনের আজ্ঞে। পথে বসে করিস কি কেষ্টর তেম্বুর্জি, 300 দিনের ছয় মাথা, শিগগির তাবিজ ছেড়ে যা ফুটবলের মাথায়, যদি না যাইস 33 কোটি দেব দেবতার মাথা খাইস। দেখতে পাচ্ছি আজকে এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে মাঠে। হাতে বলে ক্লাব প্রতিরোধ গড়ে তুলেছে, একটি গোলও আজকে খায়নি, যাতে বড় একটার পর একটা চেষ্টা করছে, কিন্তু সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে সেই আমার। কখনো তার মাথায় লাগছে, কখনো তার পিঠে লাগছে, কখনো তার কাঁধে লাগছে, বল প্রতিরোধ করে চলেছে আমার। আমির আলী আজকে হাস্য উজ্জ্বল। কি করেছি মানে এত মারছি বারে, তাও গোলই আবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো। গোল!
ফাতেমা আলী তার পরাজয়ের গ্লানি আবার শুরু হয়েছে। একটির পর একটি গোল খেয়ে চলেছে। বিরতির পর খেলা পুনরায় শুরু হয়েছে এবং হাতে বালি গুনে গুনে দশটি গোল খেয়েছে। কিরে কি হচ্ছে? ফার্স্ট হাফে ওরা তো আমাদের একটা গোল দিতে পারল না, সেকেন্ড হাফে দশটা গোল দিয়ে দিল, কিসের জন্য? তাহলে কি হলো তাবিজের? আমিও তো তোর তাই চিন্তা করতেছি, তাবিজের গুণাগুণ তো দুই ঘন্টা কমপক্ষে থাকার কথা ছিল। আচ্ছা তোর তাবিজ কই রাখছিলি? আংটি পড়ে গেছে, সে কথা বুঝি হঠাৎ আমার দেখতে পাচ্ছি খেলা কিছুটা স্থগিত আছে। আমির আলী এদিক ওদিক ছোটাছুটি করছে। তোমাকে যে আমি কীভাবে বলি, এই যে আমাদের আমির আলী, আমার সম্পর্কে তো নানান জায়গায় বিরূপ মন্তব্য করে বেড়ায়। আচ্ছা আমি খেলোয়াড় না, আমি কোচ না, সব কিছু ঠিক আছে, আমি সব কিছু মেনে নিলাম, তাতে আমি রাগও করি না, কিন্তু সে যখন হাতেম আলী পরিবার সম্পর্কে বলে তখন কিন্তু আমার খুব খারাপ লাগে, আমার মনটা খুব ছোট হয়ে যায়। আমি কী বলবো তোমাকে, সে যখন সরাসরি তোমার বিরুদ্ধে বলে তখন আমার মনের অবস্থা কী দাঁড়ায় তুমি বলো। আমার বিরুদ্ধে বলে? হ্যাঁ। কী বলে সে? সে বলে এই যে তুমি সিলেট থেকে আসছো এখানে, কেন আসছো জানো? তুমি একটা ধান্দাবাজি করতে এখানে আসছো, তুমি একটা বাজে লোক, এই যে হাতেম আলী পরিবারের যে বিশাল সম্পত্তি, এই সম্পত্তির অংশীদার হতে তুমি আসছো। আচ্ছা বলো, এই কত বড় সাহস ওকে কে দিল? এই কথা সে কীভাবে বলতে পারলো তুমি বলো? আপনি যা বলছেন তা সত্যি। হ্যাঁ। আচ্ছা আমি কি কখনো মিথ্যা কথা বলি তোমার সাথে? আমি কি মিথ্যা কথা বলার লোক তুমি বলো? সে আমি জানি, আপনি তা বলেন না। এই হাতেম আলী ক্লাবের কোচ হওয়ার পর থেকে আমি ভয়াবহ অশান্তির ভিতরে আছি, তুমি চিন্তা করতে পারবে না যে আমি কি বাজে অবস্থায় আছি। আচ্ছা এই যে এই বাড়ির লাল কুকুরটা কতদিন যাবৎ আছে? কেন? আমি বলতে চাচ্ছিলাম যে এই বাড়ির লাল কুকুরটা আমাকে দেখলেই, আমার যে খোকসার বাড়ির লাল কুকুরটা, সেও আমাকে দেখলে
আরে থাম, আর ঢুকবি না। হয় তোর তাবিজ ভুয়া ছিল, না হয় মন্ত্র পড়তে গিয়ে তুই ভুল উচ্চারণ করছস, এই কারণে কোনো কাজ হয় নাই। কি করছেন? আমার মন্ত্র উচ্চারণ ভুল হয়েছে, আপনার কিটা কল? পল্লব আমারে বলেছে, আমি পল্লবের কথা বিশ্বাস করবো না, তোর কথা বিশ্বাস করবো। তোর বাপকে এই বাড়িতে আমার নানা এনেছিল, তোর বাপ সারা জীবন কাজ করেছে এই বাড়িতে, এই বাড়ির লোন খেয়েছে, কিন্তু নেমক আরামি করে নাই। আর তুই তুই কি করেছিস, কি করেছিস তুই? এই বাড়ির লোন খেয়ে তুই নেমক আরামি করেছিস, বেইমানি করেছিস, মুনাফেক। কিটা আপনার কিটা কয়? মুখে মুখে তর্ক করবি না বললাম না? এই বেরো, বেরো বাড়ির থেকে। আপনি যে করেন না যে আমি বেমানি করেছি, আমি বেমানিও করিনি, আমি মুনাফেকও না, আর মন্ত্র উচ্চারণ আমার ভুল হয়নি। আমার মুখে মুখে তর্ক করিস, বেরো, গেলাম, যা। তুই আমার এই জায়গায় বসে মন্ত্র শিখেছিস? হ্যাঁ। তাহলে ভাই আমি মন্ত্রটা আবার একটু কব, আমার কোথাও ভুল হচ্ছে কিনা তুই একটু বলে দিবি। ক ওং কামদেব ভুল হয়েছে? না। তাবিজ স্পর্শম ভুল হয়েছে? না। উত্তম কুরু সাহা ভুল হয়েছে? না। কালহরি ভুল হয়েছে? না। কালবাউ ভুল হয়েছে? না। বাউ নেই লঙ্কায়, ঠিক আছে, ঠিক আছে, বাউ আছে লঙ্কায়, ঠিক আছে, ঠিক আছে, কার আজ্ঞে, ঠিক আছে, হ পবনের আজ্ঞে, ঠিক আছে, হ ঠিক আছে, পথে বসে করিস কি হয়েছে? কি রে কথা করছিস না কিসের জন্য, নাকি নিজেই ভুলে গেছিস? হয়েছে না? হয়েছে। কেষ্টর তেম্বুরজি হয়েছে? হ তিন সতীনের ছয় মাথা হয়েছে? হ শিগগির তাবিজ সাইডে যা ফুটবলের মাথায় হয়েছে? হ যদি না যাইস হয়েছে? হ তেত্রিশ কোটি দেবদেবীর মাথা খাইস কি হয়েছে? হয়েছে তো। তাহলে তুই আমার সঙ্গে ট্রাই না ভাই। কনে আয় কবনে আয়। জায়গা কেন করছি? পুষ্পনি ওই বার যাইছিস, কত আমি লম্বা অতিবারে কত পারবি না? শালা তুই মতি বাইরে কইছিস আমার মন্ত্র উচ্চারণ ভুল হয়েছে, তাই তাবিজে কোনো কাজ হয়নি না? আর তুমি এটা এসে করছো যে কিচ্ছু ভুল হয়নি, শালা তোমার চুবাবো না কারে চুবাবো? এই শালা তুই ডুবে থাকবি, ডুব দিয়ে থাকবি, উঠলি পর তোর মাথা ফাটাই দেবো। ডুব দে, ডুব দে। অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি, আমি আমির আলী। আপনার বাবার নামে যে ফুটবল দল হাতেম আলী ফুটবল ক্লাব, এই ক্লাবের সঙ্গে অনেক বেইমানি হয়েছে, অনেক বেইমানি হচ্ছে। যে টাকা পয়সা আপনারা পাঠাচ্ছেন তার কানা করিও এই ক্লাবের পিছনে খরচ হচ্ছে না, সব ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। আর বছরের পর বছর ধরে এই ক্লাব শুধু গোল খেয়েই যাচ্ছে। জি কি করছেন? আমারে দায়িত্ব দিচ্ছেন, তা আমি কেম্বা করে করবো। জি জি টাকা পাঠালি পরে তো কোনো সমস্যা নেই, আমার নামে যদি আপনি টাকা পাঠান একটা কানা করিয়ে অপচয় হবে না, সব ক্লাবের পিছনে খরচ করবো, বিশ্বাস করেন মামা? আমি সত্যি কথা করছি, আমি হিসাব লিখে রাখবো।
আপনার হিসাব আমি দেখাতে পারবো, একটা কানা করিও অপচয় হবে না, আর কিলাব এরম থাকবে না। এরপরে তে কিলাব আর গোল খাবে না মামা, শুধু গোল করে যাবে, শুধু গোল করে যাবে। আজকের হাতে মালি জয়ের নায়ক সেই আমির আলী বল নিয়ে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি একাধিক খেলোয়াড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে কাটি এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্ধর্ষ গতিতে। হাতে মালি এবার কি দিবে গোল, দিতে পারবে কিনা? গোল! চোখের খেলা নয় পায়ের খেলা। আমির, এ আমির, কালকে রাতে না হয় একটু বকাঝকা করেছি, তুই তো বের হয়ে গেলি, ফিরছিস অনেক রাতে না? আরে ওট আজকে লিগের শেষ খেলা, আজব, তোকে রেডি হতে হবে না, টিমকে নিয়ে যেতে হবে না, ওট ওট। সতেরোটা গোল তো আপনারা করেছেন ভাই, আপনাকে থাকে সতেরোটা গোল খাইছিস, এরপর আর কয়টা খাবি সেটা তো হিসেব নাই ভাই। করেন, আপনার ইচ্ছে মতো আপনি গোল করেন, আমার খালি একটা গোল করার সুযোগ দেন। লিগের শেষ খেলা, আমি আর কোনোদিন খেলবো না ফুটবল, আমি ছোবো না, আমি কথা দিচ্ছি আপনার ফুটবল ছোবো না, একটা গোল খালি করবো ভাই, আমার জীবনের শেষ ইচ্ছা একটা ভাই। একটা গোল করার সুযোগ দেন, আমার একটা গোল করার সুযোগ দিন, একটা গোল করবো। আমি কলাম তো যে আমি কোনোদিন ফুটবল ছোবো না, আমি ফুটবল ধরবো না, আর ধরবো না আমি ফুটবল, খালি একটা গোল করবো ভাই, একটা গোল করবো। আপনি শিল্পীদের যে ভালোবাসেন সেটা আমি জানি, কিন্তু ওটা হচ্ছে না, কোনোভাবেই আপনার হচ্ছে না। শিল্পীর সঙ্গে আমার যে কী সম্পর্ক সেটা আপনি জানেন না, আমি কথা দিচ্ছি যে রাম করে পারি আমি এটা করে দেবো, সম্পর্কটা করে দেবো, খালি একটা গোল আমি করে দেবো, শিল্পীর সঙ্গে আপনার সম্পর্ক করে দেবো, কলাম তো আমি করে দেবো, খালি একটা গোলের সুযোগ দেন, জীবনে একটা গোল করবো খালি ভাই, ভাই একটা গোলের সুযোগ দেন না ভাই, একটা গোল করবো ভাই। চল এই আমার টিম ছাড়িয়ে দাও, আমি রেলে একটা গোল করুক। আমি ভাই দাঁড়ান,
আমি সরে যাচ্ছি, আপনি আরাম করে গোল দেন।